শুরু থেকে আমাদের খাবার খাওয়া নিয়ে মানুষের অনেক সমস্যা ছিল। আমরা এত বড় বাইট দিয়ে কেন খাই, আমরা মেয়ে মানুষ এত বেশি খাই কেন, ব্লা ব্লা ব্লা। তো এগুলো বলতে বলতে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখন পেজের 2 লক্ষ ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাদের পেজটাকে ফলো করেন অথবা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন। তো ওই দিন ছিল একটা ছোট সেলিব্রেশনের মতো, সুইট ড্রিঙ্কস বেকারি পেজ থেকে এই অ্যাসোর্টেড বক্সটা অর্ডার করি। ফর দ্য ফার্স্ট টাইম সুইট ড্রিঙ্কস বেকারি কিন্তু পার্টিসিপেট করতে যাচ্ছে শেফস বিয়ন্ড হোম সিজন 4-এ। আর এই বিগেস্ট ফুড ফেস্টটা হবে আগামী 24 এবং 25 মে, মানে শুক্রবার এবং শনিবার সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। এটার লোকেশন হচ্ছে ঢাকা ধানমন্ডি 27 মিধা সেন্টারের লিফটের 12। আর এই সুইট ড্রিঙ্কস বেকারির স্টলটা হচ্ছে 07। তো শুক্রবার এবং শনিবার তোমরা সুইট ড্রিঙ্কস বেকারির যে যে আইটেমগুলো পাচ্ছ, বেকিং আইটেমগুলো, ওগুলো আমি এক ঝলক দেখাই দেই। এখানে আছে চিকেন প্যাটিস, মোকা বাটার ক্রিম পেস্ট্রি, কেকসিকলস, তারপর হচ্ছে আফলাতুন, এরপর থাকবে চকো ব্রাউনি, স্ট্রবেরি কেক, ফ্রুট টার্ট, তারপর চকলেট টার্ট, লেমন টার্ট, এছাড়াও তান্দুরি চিকেন টার্ট, ক্যারামেল বেক চিজ কেক, আর থাকছে চকো চিপ কুকিজ। তো এই সবগুলো মজার মজার বেকিং আইটেম কিন্তু তোমরা শুক্রবার এবং শনিবার ধানমন্ডি মিধা সেন্টারে সুইট ড্রিঙ্কস বেকারির যে স্টলটা 07, ওইখানে কিন্তু তোমরা এই আইটেমগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। সো যারা ঢাকাতে আছো বা ধানমন্ডির আশেপাশে আছো, তা কিন্তু অবশ্যই সুইট ড্রিঙ্কস বেকারির স্টলটাতে গিয়ে এই আইটেমগুলো ট্রাই করবে। তো শুক্রবার এবং শনিবার যা যা বেকিং আইটেম স্টলে থাকবে সেগুলো আজকে তোমাদেরকে একটা একটা করে টেস্ট করে জানাবো কোনটা আমার কাছে কেমন লাগছে। তো প্রথমে হচ্ছে চকো ব্রাউনিটা খেলাম, এটা ওয়ান অফ দ্য বেস্ট ব্রাউনি ছিল। সুইট ড্রিঙ্কস বেকারির বেকিং আইটেম নিয়ে কিন্তু আমি আগেও ভিডিও করছি, তোমরা জানো সে কতটা প্রফেশনাল এবং সে কিন্তু কোর্স করায়। তো তার খাবার নিয়ে আসলে জাজ করার মতো কিছুই নেই। এই প্রথম কিন্তু সুইট ড্রিঙ্কস বেকারি নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফুড স্টল দিচ্ছে, তো ওইখানে তোমরা অবশ্যই শুক্রবার এবং শনিবার যাবা এবং তার হাতের মজার মজার বেকিং আইটেম ট্রাই করতে পারবা। আমরা সিঙ্গেল সিঙ্গেল একটা করে আইটেমও কিন্তু এখানে খেতে পারবা। আর এই প্রত্যেকটা আইটেম কিন্তু শুধুমাত্র ফুড স্টলের জন্য, আর এই আইটেমগুলো কিন্তু এখন তোমরা অর্ডার করতে পারবে না, শনিবারের পর, মানে শুক্র শনিবার যখন তার স্টলটা শেষ হবে তারপর কিন্তু রবিবার থেকে তোমরা অনলাইনে অর্ডার করতে পারবা। তখন তোমরা নারায়ণগঞ্জ এবং ঢাকাতে হোম ডেলিভারি পেয়ে যাবা। স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিবে, এখানে কল করে ডিটেল জেনে নিতে পারবে। তো এখানে আরও যে আইটেমগুলো ট্রাই করলাম, মোকা বাটার ক্রিম কেকটা, আফলাতুনটা, এগুলো বেশ ভালো ছিল, আর এই চিকেন প্যাটিসটা অনেক জোস ছিল। তো এখন হচ্ছে চকলেট টার্ট যেটা, সেটা ট্রাই করতেছি, এইটাও অনেক বেশি মজা ছিল, এত বেশি মজা ছিল বলার বাহিরে। যারা হচ্ছে ডেজার্ট লাভার আছো, যারা সুইট খাবার পছন্দ করো বা বেকিং আইটেম পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই শুক্র শনিবারে যে স্টলটা আছে সুইট ড্রিঙ্কস বেকারির 07, তোমরা অবশ্যই এখানে যাবা এবং খাবারগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেলও তোমরা ট্রাই করতে পারবা। তো এখন হচ্ছে লেমন টার্ট যেটা, সেটা খাচ্ছি। লেমন টার্টটাও বেশ মজা, মানে প্রত্যেকটা হচ্ছে বেকিং আইটেম অনেক বেশি প্রফেশনাল এবং হচ্ছে মজা, মানে সে যেমন সুন্দর করে বেক করে তেমনই হচ্ছে তার আইটেমগুলো অনেক বেশি মজা। আর এইটা হচ্ছে তান্দুরি চিকেন টার্ট, এই চিকেন টার্টের লবণটা একটু বেশি হয়েছে, বাট এটা বেশ মজা ছিল, আমার কাছে বেশ ভালো লাগছে। উপরে একটা চিজের লেয়ার ছিল, ভিতরে চিকেনের টপিংস ছিল, বাট এটাতে একটু লবণ বেশি পড়ছে, এই জন্য এক একদিন আসলে এক এক রকম হয়ে যায়। আর এটা হচ্ছে ফ্রুট টার্ট, আর এটা সব থেকে বেশি মজা লাগছে আমার কাছে, ফ্রুটস দেওয়া উপরে এবং টার্টটাও বেশ মজা ছিল। যারা হচ্ছে ডেজার্ট আইটেম পছন্দ করো তাদের কাছে মাস্ট 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 ভালো লাগবে সুইট ড্রিঙ্কস বেকারির যে কোনো বেকিং আইটেম, অনেক ভালো হয় এবং খুব প্রফেশনালভাবে সে বানায় এবং সে কিন্তু বেকিং কোর্সও করায়। এই প্রথম কিন্তু নারায়ণগঞ্জ থেকে সুইট ড্রিঙ্কস বেকারি পার্টিসিপেট করতেছে, তো তোমরা অবশ্যই ধানমন্ডি মিধা সেন্টারে যাবা, 07 যে স্টলটা সুইট ড্রিঙ্কস বেকারির, অবশ্যই এই স্টল থেকে কিছু না কিছু খাবা, আর এই আইটেমগুলোই কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবা শুক্রবার এবং শনিবার। তো এখানে যে ক্যারামেল বেক চিজ কেকটা আছে এটা অনেক মজা ছিল, মানে বলার বাহিরে, কিছু আইটেম এত অতিরিক্ত মজা ছিল মানে এগুলো এক্সপ্লেন করার মতো না। এরপর এই চকো চিপ কুকিটা, এটাও বেশ মজা ছিল। তোমরা কিন্তু সবগুলো আইটেমই ওই দিন স্টলে পেয়ে যাচ্ছ, অবশ্যই তোমরা যাবা যারা ধানমন্ডির আশেপাশে আছো। আর হচ্ছে তোমরা এই আইটেমগুলো কিন্তু রবিবার থেকে অনলাইনে অর্ডার করতে পারবা, এখন কিন্তু পারবা না, এই পুরো অ্যাসোর্টেড বক্সটা কিন্তু তোমরা রবিবার থেকে অনলাইনে অর্ডার করতে পারবা, এখন শুধুমাত্র এই আইটেমগুলো স্টলেই অ্যাভেলেবেল আছে। শুক্রবার এবং শনিবার তোমরা অবশ্যই যাবা এবং আইটেমগুলো ট্রাই করতে পারো। আর এখন হচ্ছে স্ট্রবেরি যে কেকটা আছে এটাও বেশ মজা ছিল, আর এখানে হচ্ছে কেকসিকলস আছে, এটাও বেশ মজা, মানে প্রত্যেকটা আইটেমই মজা, যার যেটা ভালো লাগে সে সেটাই খাবে। তো এখানে সবগুলো আইটেমই হাইলি রেকমেন্ড করার মতো, তোমাদের যার যেটা ভালো লাগবে ফুড স্টলে গিয়ে তোমরা অবশ্যই সেই আইটেমগুলো সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে। তো অবশ্যই তোমরা আগামী শুক্রবার এবং শনিবার ধানমন্ডি মিধা সেন্টারে 07 সুইট ড্রিঙ্কস বেকারির স্টলটাতে ভিজিট করবে এবং সারপ্রাইজিং অফারগুলো এনজয় করবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।